नमस्कार बन्धुरा आमी अमिताभ ग्रीन लाभार्स चैनल आपनादे सबाइके स्वागतम। एखन मे मास चलछे तो एरपर जून मासे आमादेर बर्षा शुरू हो जाबे। तो जून मासे जखन बर्षा शुरू हो जाबे देखबेन बर्षाकाले जादेर टपगुलो बाइरेई थाके आमरा जादेर जे टपगुलोके सराते पारि ना सेटेर नीचे आनते पारि ना ताछाड़ाओ जे टपगुलो भेतरे थाके प्रत्येकटा टबे किछु समस्या आमरा देखते पाई। छोटो कुचो शामुक आछे किन्न केचो पिपड़े उइपोका निमाटोड বা গাছের কৃমি যেটাকে আমরা বলি, তো এই সব সমস্যাগুলো কিন্তু বর্ষাকালে বাড়তে থাকে। তার মূলত কারণ হচ্ছে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং আর্দ্রতা বৃদ্ধি পেলে এদের বংশ বৃদ্ধি পায় এবং বংশ বিস্তারের সময় এটি এমন মনে হতে পারে যে টপটা আমাদের ছাদে আছে, সেই ছাদে হয়তো এইগুলো আসার সম্ভাবনা নেই, কিন্তু দেখবেন কিছুদিন পর আপনার গাছের গোড়ায় ভর্তি শামুক, ছোটো ছোটো খুদে শামুক বা কেন্ন ভরে আছে বা কিছু কেঁচো দেখবেন, কেঁচো সারা জায়গায় কেঁচো হয়ে গেছে। তো এই সমস্যাগুলো এবং আরও সব থেকে বড় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পিঁপড়ের সমস্যা। ওরা বর্ষার সময় জলের থেকে একটা ফাঁকা বা উঁচু জায়গায় আশ্রয় খোঁজে এবং সেই কারণে ওরা কী করে টবগুলোর গোড়াতে বাসা করে, ফলে আপনার গাছটাকে যেমন ক্ষতিগ্রস্ত করে টবের মাটিকে ক্ষতিগ্রস্ত করে। এইবার দেখে নেব এই পোকা বা প্রাণীগুলো গাছের কী কী ক্ষতি করে। কিন্ন মৃত গাছের অংশবিশেষ ফাঙ্গাস খেয়ে থাকে, পরিণত গাছের সরাসরি কোনো ক্ষতি করে না, অঙ্কুরিত বীজ ও ছোটো চারা অনেক সময় নষ্ট করে দিতে পারে, তবে এটা এক জায়গায় হলে সারা বাড়িতে কিন্তু ছড়িয়ে যেতে পারে, এটাই সব থেকে বড় সমস্যা। শামুক ছাদ বাগান হোক বা জমি সব জায়গার জন্য ভীষণভাবে ক্ষতিকারক। ছোট শামুক গাছের ত্বক কচি পাতা নরম কাণ্ড খেয়ে গাছের মারাত্মক ক্ষতি করতে পারে এবং বড় শামুক রাতারাতি সমগ্র জমির ফসল নষ্ট করে দিতে পারে, এতটাই ক্ষতিকারক এরা। আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি কেঁচো কৃষকের বন্ধু এবং জমির উর্বরতা বৃদ্ধি করে, কিন্তু কেঁচোর সংখ্যা যদি অনেক বৃদ্ধি পায় বিশেষ করে টবের মধ্যে তাহলে গাছের শিকড়গুলো কেটে দেবে এবং শিকড় কেটে দিলে সেই শিকড়ের সেই কাটা অংশ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে এবং গাছে পচন ধরে যেতে পারে। পিঁপড়ে মারাত্মকভাবে ক্ষতিকারক, পিঁপড়ে গাছের শিকড় থেকে শুরু করে টবের মাটি, গাছের গোড়ার মাটি, গাছের কাণ্ড, গাছের শাখা, গাছের ফুল এবং মোটামুটি সব কিছুরই ক্ষতি করে পিঁপড়ে। উইপোকা সাধারণত মাটিতে থাকে, তবে টবের মাটিতে যদি কোনো টবকে আক্রমণ করে আশেপাশে দেখবেন সব টবই প্রায় ছড়িয়ে পড়বে, এটা মূলত কন্দ জাতীয় উদ্ভিদের বেশি ক্ষতি করে। নিমাটোড হলো কৃমি, এরা কিন্তু মাটিতেই থাকে, সবসময় থাকে প্রায়, তবে যদি আর্দ্রতা বৃদ্ধি পায় ভিজে ভিজে ভাব থাকে তো এরা বংশবৃদ্ধি করার জন্যে গাছের মূলের বা শিকড়ের মধ্যে প্রবেশ করে এবং সেখানে একটা গাঁট তৈরি করে। এই গাঁটগুলো উদ্ভিদের খাদ্য গ্রহণে সমস্যা সৃষ্টি করে, অনেক সময় উদ্ভিদ খাবার না পেয়ে শুকিয়ে মারাও যায়। তাই বর্ষাকালের আগে আমাদের হাতের কাছে এমন একটা জিনিস রাখতে হবে যে জিনিস দিয়ে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। তো এই সব সমস্যার সমাধান করতে একটা জিনিসে হয়ে যাবে, কিন্তু এটা খুবই মারাত্মক একটা বিষ, ফলে এর সাবধানতা সম্পর্কেও জানতে হবে। তো ব্যবহার যেমন আমরা করব অবশ্যই ব্যবহার করব, কিন্তু ব্যবহারের সময় সব থেকে বেশি সতর্ক থাকতে হবে, কখন ব্যবহার করব, কোন কোন গাছে ব্যবহার করতে পারি বা কিসে ব্যবহার করতে পারি এবং কোন কোন গাছে একদমই করব না সেটা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কার্বোফুরান, বা এটা কার্বোফুরান হচ্ছে এর কেমিক্যাল নাম। তো এটা যেটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা ফুরাডন, এটা অনেক নামেই আছে। তো এইটা সব থেকে বেশি প্রচলিত বাজারে, এটা হচ্ছে ফুরাডন, তো ফুরাডন 3G। তো ফুরাডন 3G আমরা এই কাজে ব্যবহার করতে পারি এবং এটা ব্যবহারের সতর্কতা সবসময় মাথায় রাখতে হবে। তো এটা কার্বোফুরান বা এটা কার্বোফুরান যেটা কোম্পানি আছে এটা ফুরাডন 3G, এটা মোটামুটি বাজারে সব থেকে বেশি চলে এবং এটা আপনি সহজেই কোনো দোকানে গিয়ে এটা প্যাকেট আপনার কেনার দরকার নেই, খুব অল্প পরিমাণে কিনতে পারেন। এটা খোলা বাজার বিক্রি করা হয়, অর্থাৎ এটাকে খুলে বিক্রি করা হয়। তো খুলে বিক্রি করা হয় এটা এরকম 15 টাকা, ১০০ গ্রাম 15 টাকা পড়বে, 15 বা 20 টাকার মধ্যে পড়বে, আপনি সেইভাবে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা এরকম দেখতে হয় ক্রিস্টাল, এটা নীল বর্ণের ক্রিস্টাল এবং এটা সহজেই জলে গুলে যায়। তো এটা যখন আপনি প্যাকেট থেকে বের করবেন কখনো খালি হাত এর মধ্যে দেবেন না, আমিও দেখবেন এটা সরাসরি হাত দেই নিয়েতে। এটা ব্যবহার করবেন 10 থেকে 12 ইঞ্চি যে টপগুলো আছে আমাদের, তো 10 থেকে 12 ইঞ্চি টপগুলোর জন্যে 3 গ্রাম থেকে 5 গ্রামের মধ্যে এটা ব্যবহার করবেন, তার থেকে কম হলেও ক্ষতি নেই। এটা কিন্তু সিস্টেমিক বিষ, অর্থাৎ গাছের মধ্যে প্রবেশ করে, গাছের যেমন গোড়ার মাটিটাকে বিষাক্ত করে তোলে, ফলে কী হয় যেমন শামুক কেন্ন কেঁচো উইপোকা যে কোনো প্রকারের পোকাই গোড়ায় যারা যারা থাকে তারা মারা যায়, ফলে কী হয় গোড়ায় যদি এই সব পোকার উপদ্রব খুব বাড়ে তো সেগুলো বন্ধ হয়ে যাবে।
তো আপনার গাছে যদি উপদ্রব খুব বেশি না থাকে তাহলে কিন্তু এগুলো দেবেন না। এবং এগুলো কোন কোন গাছে দেবেন, এটাকে দেবেন বড় গাছে, যদি 10 ইঞ্চি থেকে বড় পটে যেগুলো আছে বা 10 ইঞ্চি থেকে বড় পটে সেইগুলোতে দিলে সুবিধা হবে, ছোটো টবেও দিতে পারেন। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এটা মাটিতে প্রায় 1 মাস পর্যন্ত টিকে থাকে। 1 মাস পর্যন্ত টিকে থাকে মানে মাটিতে বিষক্রিয়া কিন্তু 1 মাস পর্যন্তই থাকে। এবার আপনি যদি ছোট যে গাছগুলো আছে যেগুলো অল্প দিনে বড় হয়, যেগুলো অল্প দিনে তার থেকে ফসল আমরা পাই, সেই সব ফসলের ক্ষেত্রে এগুলো দেবেন না। যেমন ডাঁটা শাক, বিভিন্ন রকমের ছোট যে শাকগুলো আছে, যে শাকগুলো আমরা যেগুলো ছাদে করি, যেমন লাল শাক বা যে এরকম যেগুলো আছে খুব তাড়াতাড়ি আমরা খাই, শশা হতে পারে, তো এই গাছগুলো এই যেসব গাছের ক্ষেত্রে ফল খুব তাড়াতাড়ি হয় এবং সেগুলো আমরা খাই, কারণ এটা সিস্টেমিক বিষ। এটা যেমন বাইরে থেকে পোকামাকড় মারে তেমনি এটা কিন্তু গাছের মধ্যে ঢুকে যায়, ফলে কি হয় ওই গাছের যদি আমরা কোনো অংশ খাই তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। তো এটার বিষক্রিয়ার জন্য এটা কিন্তু ক্যানাডা আমেরিকা বা বিভিন্ন দেশে এগুলো ব্যান আছে, এবং আপনি অনলাইনে সব জায়গায় কিন্তু পাবেন না এটা, কারণ বড় বড় অনলাইন সাইটগুলো কিন্তু এটা বিক্রি করে না, ফলে কিন্তু আপনি আশেপাশে কোনো দোকানে গেলে এটা পাবেন। তো এখনও এটা খুব বড় মাত্রায় ব্যবহৃত হয়, চাষের জমিতে খুব বড় মাত্রায় এটা ব্যবহৃত হয়। তবে যেটা সমস্যা আছে সেটা হচ্ছে এটা দানাদার ফরম্যাটে আছে, আপনি এই দানাদার ফরম্যাটে বা দানাদার অবস্থায় কিন্তু গাছের গোড়ায় দিলে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন, যদি জল না দিয়ে দেন তাহলে এই একটা দানাতে কিন্তু একটা পাখি মারা যেতে পারে, এর বিষক্রিয়া কিন্তু পাখির উপরে সব থেকে বেশি। তাই এই যে দানাগুলো আছে এই দানাগুলো কিন্তু ছড়িয়ে দেবেন না, ছড়িয়ে দিয়ে অবশ্যই সাথে সাথে জল দিয়ে ভিজিয়ে দেবেন, জল দিয়ে ভেজালে দেখবেন সহজেই গুলে গেছে, গাছের সঙ্গে মিশে যাচ্ছে গোড়ায়। এভাবে টবের উপরে সব মাটিটা হালকা করে খুঁড়ে নেবেন, এবং যাতে সব মাটিটাই খুঁড়বেন, গাছের গোড়া এবং গাছের টবের কোনার দিকে সব মাটিটাই খুঁড়বেন এবং খুঁড়ে, এটা আমার 8 ইঞ্চি মতো টব আছে, তো 8 ইঞ্চি টবের জন্য আমি এরকম 1 চামচ দিয়ে দেবো, এবং এটা গাছের গোড়া থেকে টবের কোনা অবধি সব জায়গায় সমানভাবে প্রায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এইভাবেই দিতে হবে। দেওয়ার পর আবার মাটিটাকে এইভাবে মিশিয়ে দেবো এটা মাটির মধ্যে দিয়ে, যাতে সব ভালোভাবে মাটির মধ্যে মিশে যায়। অবশ্যই অবশ্যই কিন্তু এই কাজটা অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে দেওয়ার কাজটা কিন্তু করতেই হবে। কখনো খালি হাতে এটা ব্যবহার করবেন না, এর মধ্যে এটা ব্যবহার করার সময় গ্লাভস ব্যবহার করবেন বা কোনো পাত্র বা কোনো কিছুতে ব্যবহার করবেন এবং শিশুদের কাছ থেকে দূরে রাখবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ।